সাধারণত কেউ যখন স্নান করে আসে তখন তার খিদে পায়, আর খিদে পাওয়ার সময় দেহের খালি অন্ত্রের বিভিন্ন কোষ থেকে নির্গত হয় নানা রকম রস এবং অ্যাসিড। তখন যদি ফল খাওয়া হয় তবে ফল সমূহ হতে নির্গত অ্যাসিড সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে শ্রীধাম শ্রীঅঙ্গন। হিন্দু ধর্মের নিয়মগুলো বড়ই আজব, যা শুনে এখনকার যুগের মানুষ অবাক নয়, এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, এই কুসংস্কারগুলোই আজ ধীরে ধীরে বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় পরিণত হয়ে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। কারণ যারা এই নিয়মগুলো করেছিলেন তারা আমাদের মতো হুটহাট বুদ্ধিসম্পন্ন মানুষ করেননি, তারা দীর্ঘদিনের সাধনা করেই এটি করেছেন, আর তারা হলেন মুনি ঋষিগণ। তারা হাজার হাজার বছর ধরে সাধনা করত এবং সাধনায় সিদ্ধি লাভ করে জীবকল্যাণে সেগুলো কাজে লাগাত। সেইগুলোই আজ আমরা আমাদের ঠাকুরমা, পিতামহ প্রভৃতি বৃদ্ধ লোকদের নিকট শুনে থাকি, আর আমরা এইগুলো শুনে তাদের বদ্ধ পাগল বলেই মনে করি। তারা বলে খাবার পর স্নান করতে নেই, শ্মশানে সন্ধ্যায় যেতে নেই, চুল ছেড়ে ঘুরতে নেই প্রভৃতি। তারই মধ্যে একটি হলো স্নানের পরে ফল খেতে নেই। আজ আমরা একটু দেখে আসি এই কথাগুলোর আসলে কোনো ভিত্তি বা যুক্তি আছে কিনা। আমরা সকলেই বিজ্ঞান জগতে অ্যাসিডের নাম শুনেছি, যাকে আমরা বাংলায় অম্ল বলে থাকি, যা ঝাঝালো তিক্ত, যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রভৃতি। আমাদের প্রকৃতিতে বিভিন্ন খাবারে এই অ্যাসিডসমূহ থাকে, কোনোটাই কম এবং কোনোটাই বেশি। যেমন আপেলে ম্যালিক অ্যাসিড, পাকা কমলায় অক্টাইল অ্যাসিডেট, পাকা আনারসে ইথাইল অ্যাসিডেট, পাকা কলায় অ্যামাইল অ্যাসিডেট, লেবুতে সাইট্রিক অ্যাসিড, টমেটোতে ম্যালিক অ্যাসিড, আঙ্গুরে টার্টারিক অ্যাসিড, আমলকিতে অক্সাইল অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, বাদামে ম্যাগনেশিয়াম, দুধে ল্যাকটিক অ্যাসিড, খেজুরের রসে ফ্রুক্টোজ, এছাড়াও কচু শাকে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট এবং ছোটো ছোটো মাছে প্রচুর পরিমাণে আমিষ ও অ্যামিনো অ্যাসিড রয়েছে। সাধারণত কেউ যখন স্নান করে আসে তখন তার খিদে পায়, আর খিদে পাওয়ার সময় দেহের খালি অন্ত্রের বিভিন্ন কোষ থেকে নির্গত হয় নানা রকম রস এবং অ্যাসিড। তখন যদি ফল খাওয়া হয় তবে ফল সমূহ হতে নির্গত অ্যাসিড এবং আমাদের শরীর থেকে নির্গত অন্ত্রের অ্যাসিড এবং বিভিন্ন পাচক রসের মধ্যে বিক্রিয়ার ফলে অম্ল বা গ্যাস্ট্রিক রোগ দেখা দিতে পারে। কারণ আমরা জানি আর্যযুক্ত খাবার ও শাকসবজি বেশি খেলে পাকস্থলী তার সবটা সহজে পরিপাক করতে পারে না, কিছু খাবার অপরিপক্ক অবস্থায় চলে যায় ক্ষুদ্রান্তে, আর এভাবেই মৃত ব্যাকটেরিয়া থেকে গ্যাসের সৃষ্টি হয়। তাই সকাল ও দুপুরে শাকসবজি ফলমূল পরিমিত খাওয়া ভালো, দিনে খেলে সমস্যা নেই, কারণ হাঁটা চলাফেরায় থাকলে খাদ্য সহজে পরিপাক হয়, আর এই জন্যই দুপুরে খাবার পর ভরা পেটি ফল খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো সকলের মাঝে শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।